হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মেডলাস কিচেন। আজ আমি আপনাদের জন্য স্পেশাল লাচি রেসিপি নিয়ে এসেছি। এটা বানানো খুবই সহজ এবং অনেক মজাদার হয়। আপনারা চাইলে বানিয়ে ফ্রিজেও রাখতে পারেন, পছন্দ করমে এটা আপনাদেরকে প্রসাদ দিয়ে এনে দেবে। চলেন তাহলে আমরা শুরু করি কিভাবে এর প্রস্তুত প্রণালী করতে হবে। প্রথমে আমি বড় সাইজের একটা আম নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই পাকা আম নেবেন। তারপর আমটাকে আমি একটু কিউব সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমার 2 কাপ পরিমাণ আম হয়েছে। তারপর আমি 1 কাপ পরিমাণ কয়েকটা কলাও কেটে নিয়েছি কিউব করে। তারপর আমি এখানে নিয়েছি 1/2 কাপ মিষ্টি দই। এখানে আমি মিষ্টি দই ইউজ করব। তারপর আমি সবগুলা উপকরণ ব্লেন্ডারে দিয়ে দিব। আমি আমগুলাকে আম আর কলাগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। আমি 2 কাপ আম দিয়ে দিলাম ব্লেন্ডারে। এর সাথে দিয়ে দিলাম যে কলাগুলো আমি কেটে রেখেছিলাম। তারপর আমি যে ইগুতটা নিয়েছিলাম দইটা, ওইটাও দিয়ে দিলাম। এটা আমি ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা দইটাই আমি দিয়ে দিলাম একসাথে। দেওয়ার পর আমি ঠান্ডা 2 কাপ দুধ দিয়ে দিলাম। আজ আমি সবগুলো উপকরণ ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। যদি ঠান্ডার সমস্যা থাকে তাহলে আপনারা এটাকে নর্মাল টেম্পারেচারে করে রাখতে পারেন। আর যারা আরও ঠান্ডা খেতে চান তারা এর সাথে আইস অ্যাড করে নেবেন সবগুলো উপকরণের সাথে। তারপর আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সুগার। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি যা যা উপকরণ দিয়েছি সবগুলো উপকরণই সফট, যার কারণে এটা বেশিক্ষণ ব্লেন্ডার করতে হবে না। 5 থেকে 6 মিনিট ব্লেন্ডার করলে এটা হয়ে যাবে। গরমে এই লাচিটা খেতে অসাধারণ লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি এখন এটাকে সার্চ করে নিচ্ছি। রেসিপিগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আপনারা আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করেন। মেহমান কিংবা অতিথি আসলে আপনারা যদি এইভাবে লাচ্ছি বানিয়ে সার্চ করেন তাহলে সবাই অনেক খুশি হয়ে যাবে। শুধু তাই নয়, সবাই আপনার অনেক ফ্যান হয়ে যাবে। উপরে আমি কিছু সুগার বল ছিটিয়ে দিয়েছি। সুগার বল ছিটিয়ে দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। এভাবে আপনারা সার্চ করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।